এটাই কিন্তু আমার প্রথম শিবরাত্রি। কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু তাদের বাবা মায়ের কাছ থেকেই যে কোনো সংস্কার শিখে থাকে। এই জায়গাটা আর কি দেখা থাকলে খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গা ঠিক মতন পৌঁছে যেতে পারবো সময় মতো। আর এই ঘুম থেকে উঠেই তার জন্য একদম মুখের সামনে ডা ভাজি। তাহলে সত্যি তো, সত্যি তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সকলে? আই হোপ আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমিও রাধা মাধবের কৃপায় খুব ভালো আছি। আজকে হচ্ছে 19th February, সানডে। আর গতকাল সন্ধ্যে থেকেই শিবরাত্রি লেগে গেছে, সেজন্য ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তবে আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা প্রত্যেকেই জানেন আমার বাড়িতে একটা রাধা মাধবের মূর্তি আছে এবং আমি ভীষণভাবে রাধা মাধবকে মানে মনে প্রাণে বিশ্বাস করি আর মানি। সেজন্য বৈষ্ণব মতে কিন্তু আজকেও শিবরাত্রি, তো সেই জন্য আমি গতকাল সংযম করেছিলাম, মানে নিরামিষ খাওয়া দাওয়া করে যেটা করে সেটা করেছিলাম, আর আজকে আমি ঠাকুরের মাথায় জল ঢালবো। তবে একটা কথা আপনাদের জানাই, এটাই কিন্তু আমার প্রথম শিবরাত্রি। কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু তাদের বাবা মায়ের কাছ থেকেই যে কোনো সংস্কার শিখে থাকে। আর আমি কিন্তু ছোটোবেলা থেকে কখনোই আমার মাকে শিবরাত্রি করতে দেখিনি। মাকে ছোটোবেলা থেকে দেখেছিলাম খুব ঘটা করে লক্ষ্মী পুজো করতে, মানে লক্ষ্মীনারায়ণ পুজো করতে। তো সেই জন্যই মাকে কোনো দিন দেখিনি বলে আমিও কোনো দিন কিন্তু শিবরাত্রির উপবাস রাখিনি। তো যাই হোক, আমি জাস্ট এই বছরখানেক আগেই ব্যাপারটা জেনেছি যে শিবরাত্রি মানে কিন্তু শুধুমাত্র যে শিবের মতন বর পাবো সেটা নয়, অ্যাকচুয়ালি শিবরাত্রিটা অনেকেই পালন করে। শিব পার্বতীর আজকে আজকের দিনে বিয়ে হয়েছিল, সেই জন্যই আজকের দিনটাকে এত মানে। তো সেই জন্যই মানে জাস্ট বছর দুয়েক আগেই আমার মনে, বছর দুয়েক বলবো না, জাস্ট গত বছরই মানে আমি ব্যাপারটা জেনেছি যে আজকের দিনে শিবরাত্রিতে মানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। তো সাম এক্সটেন্ট আমারও মনে হয়েছে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যে নিজের বাবা মার অ্যানিভার্সারি যখন পালন করি সেখানে যাকে ঈশ্বরের স্থানে বসিয়েছি, যার জন্য প্রত্যেকটা দিন আমাদের ভালো কাটছে, প্রত্যেকটা বিপদ আপদ থেকে আমরা তাকে স্মরণ করে রক্ষা পাই, তো সেক্ষেত্রে আমি তার অ্যানিভার্সারিটা পালন করব না কেন? তো সেই জন্যই কিন্তু এই বছর আমি নিষ্ঠা করে, নিয়ম করে, যেটা শিবরাত্রি লোকে করে সেইটা আমি পালন করতে চলেছি। সেই জন্যই গতকাল আমি সংযম করেছিলাম আর আজকে আমি ঠাকুরের মাথায় জল ঢালবো। তো যাই হোক, এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7টা। আমি আজকে একটু মানে সকাল সকালই উঠেছি, সকালবেলায় উঠেই আমি মানে একটু জামাকাপড় পরে সকালবেলায় মানে ওই মর্নিং ওয়াকের জন্য আমি ছাদে আসি। তো সেই জন্য আমি এখন ছাদে এসেছি আর অনেকক্ষণই আমি এসেছি একটু হাঁটাহাঁটি করে। এবার যাব নিচে স্নান ফান করে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে ঠাকুরের মাথায় জল ঢালবো। তো চলুন এবার আস্তে আস্তে নিচে যাওয়া যাক। না তোমার চা, অ্যাকচুয়ালি না ও আজকে যাচ্ছে যেখানে আমার মেয়ের এবছর বোর্ডের সিট পড়েছে সেই জায়গাটাকে দেখতে যাচ্ছে। কারণ যত তাড়াতাড়ি মানে ওই জায়গাটা আর কি দেখা থাকলে খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গা ঠিক মতন পৌঁছে যেতে পারবো সময় মতন। অ্যাকচুয়ালি সেদিনকে ওদের 10:30 থেকে পরীক্ষা স্টার্ট, তো 10টার মধ্যে ওখানে এনি হাও আমাদের পৌঁছাতেই হবে। তো জায়গাটা চেনা থাকলে আমরা খুব তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যেতে পারবো। এখন ঘড়িতে দেখুন 8:30 মতন বাজতে যায় আর আমার ঘরের সমস্ত বেসিক কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমার কাজের মেয়েটাও এই জাস্ট কাজ সেরে গেল। তো এখন যাব ঠাকুরের ফুল আনতে নিচে, কারণ আপনারা তো সকলেই জানেন যে আমার অ্যাপার্টমেন্টের তলায় বেশ কিছু ফুলের গাছ রয়েছে আর আজকে যেহেতু শিবরাত্রি তো সেই উপলক্ষে অনেকেই আছে ঠাকুরকে আজকে আকন্দের মালা, নীলকণ্ঠের মালা, ধূত্র ফুল এগুলোকে অর্পণ করে থাকে। তো নিচে না আমাদের মানে অ্যাপার্টমেন্টের নিচেই একটা নীলকণ্ঠের গাছও রয়েছে, তো ওখান থেকে যাই কটা যদি নীলকণ্ঠ পাওয়া যায় তো ঠাকুরকে আজকে ওগুলোই অর্পণ করব। আজকে যেহেতু শিবরাত্রি সেজন্য একটু সকাল সকালই উঠে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ঘর দোর একদম পরিষ্কার। তবে আমার ব্যালকনিতেও একটা নীলকণ্ঠের গাছ রয়েছে, দেখা যাক ওখানে যদি কিছু ফুল হয়। তো এই যে দেখুন সমস্ত জায়গা ঘর দোর পরিষ্কার করে রেখেছি। আর গতকাল না ওয়েদারের অবস্থাটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য দেখুন আজকেও ঠিক মতন সূর্য ওঠেনি। আর কালকে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেই সমস্ত জামাকাপড় দেখুন একটাও শোকায়নি, সেই জন্য সমস্ত জামা কাপড়গুলোকে সকালবেলা উঠেই বাইরের দড়িতে মেলে দিলাম যে সারাদিনে যদি একটু শুকিয়ে যায়। আর এই হচ্ছে গিয়ে আমার নীলকণ্ঠের গাছ, এই যে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটা নীলকণ্ঠ হয়েছে, তো 2-4টা নীলকণ্ঠ আমি এখানেই পেয়ে যাব।
বাহ, আজকে একটা খুব সুন্দর গন্ধরাজ হয়েছে, দেখেছেন কি সুন্দর, যেমন গন্ধ আর তেমনই দেখতে। আজকাল বারান্দায় না নানান ধরনের পাখি না বারান্দায় এসে বসে, দেখতে এত ভালো লাগে। তো দেখুন ওইখানে একটা ঘুঘু বসে আছে, কিন্তু বারান্দায় যদি যাই একবার সঙ্গে সঙ্গে উড়ে যাবে। তো একবার যাই গিয়ে দেখি। তো এই হচ্ছে আমাদের সকলের, মানে ওই যে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করছে, সে একটু কাছে গেলেই উড়ে যাবে। যেই মাত্র এলাম অমনি ঘুঘুটা উড়ে গেল। তো চলুন বাইরে ফুল তুলবো বলেই আসছিলাম। তো এখানে নীলকণ্ঠগুলো যে রয়েছে এগুলোকে আজকে তুলে নিই, ঠাকুরকে দেয়া যাবে। আর ওই কর্নারে একটা হয়েছে। বলছি এই বোতলটা আজকে থাক, কালকে দেবো আপনাকে। গরুর দুধ দিয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব, সেজন্য বোতলটা কাল দেব। দেখুন আমি স্নান টান করে একদম তৈরি হয়ে গেছি ঠাকুরকে পুজো দেব বলে। তবে আমি কিন্তু শিবরাত্রি উপলক্ষে ঠাকুরের মাথায় জল ঢালবো বলে কোনো মন্দিরে যাব না, কারণ আমার বাড়ির শিবলিঙ্গটা কিন্তু ব্রাহ্মণকে দিয়েই বসানো। সেই জন্য ওই শ্রাবণ মাসের সোমবার হোক বা নীল ষষ্ঠী উপলক্ষে আমি যখন মানে ঠাকুরের মাথায় জল ঢালি সেটা কিন্তু আমি বাড়িতেই করে থাকি। তাই আজকে শিবরাত্রিতে ঠাকুরের মাথায় কিন্তু আমি জলটাও বাড়িতেই ঢালবো। তো চলুন চটপট এবার ঠাকুরকে অভিষেক করাবো। আজকে ঠাকুরের মাথায় জল ঢালবো বলে দুধ দই ঘি মধু আর মিছরি দিয়ে একটা পঞ্চামৃত বানিয়ে রেখেছি, সেটা দিয়ে এখন ঠাকুরকে অভিষেক করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমো নমঃ। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमेव बन्धनान् मृत्युर्मुक्षियममृतात् ॐ स्वाहा भुवः भूरों स्वाहा जुंहुं ॐ हर हर महादेव हर हर महादेव हर हर महादेव ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय नमो नमः। এইমাত্র জাস্ট ঠাকুরকে পুজো কমপ্লিট করে উঠলাম, আর আজকে ঠাকুরকে একটু ভোগে পরমান্ন দিয়েছি, তো ঠাকুরের কাছে সেটা নিবেদন করা হয়ে গেছে। তো এবার দুপুরের খাওয়া দাওয়ারও একটু ব্যবস্থা করতে হবে, তো এখন সেই দিকেই যাচ্ছি। চলুন হাজবেন্ডকে একটু প্রসাদ দিয়ে আসি। শুনছ ঠাকুরের প্রসাদ? না আমি খাচ্ছি, তুমি খেয়ে নাও। আমি একটু পায়েস দিয়েছি ওখানে। হ্যাঁ, আমাদের বাড়িতে না পায়েস খাওয়ার লোক খুবই কম, সেজন্য একটা ছোট্ট বাটি করে ঠাকুরকে পায়েস দিয়েছি। আর ও তো একদমই পায়েস পছন্দ করে না, বলে আমার পায়েস খেলে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, তো আজকে পায়েস অল্প করেই ওকে দিয়েছি। ভালো হয়েছে, যাক সবই ঠাকুরের কৃপা। আমি ঠাকুরকে যখনই কোনো মিষ্টান্ন দিই না আমি সবসময় বলি তুমি ঠাকুরের জন্য গুজিয়া নিয়ে আসবে, এই গুজিয়াটা খেতে এত ভালো লাগে,
আর আগের গুজিয়া স্বাদ ছিল অন্যরকম, তবে এখনো গুজিয়া কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে সেই জন্য শিবরাত্রি উপলক্ষে ঠাকুরের জন্য গুজিয়া আনতে দিয়েছিলাম আর প্রসাদের এই গুজিয়া এখন খাচ্ছি। দেখুন এখন ঘড়িতে বাজে 2:15 আর আমার মেয়ে এই জাস্ট ঘুম থেকে উঠছে, আর এই ঘুম থেকে উঠেই তার জন্য একদম মুখের সামনে ডাব হাজির। অ্যাকচুয়ালি ও অনেকদিন ধরেই বলছিল ডাব খাবো ডাব খাবো, তো সেই জন্য আজকে যেহেতু শিবরাত্রি ছিল, শিবের মাথা তো ডাবের জল ঢালতে হতো, তো সেই জন্যই ওর বাবা ডাব এনে দিয়েছে ওর জন্য। আর আজকে তো সোনায় সোয়াগা, মনের ইচ্ছা পূর্ণ। আর তাছাড়া না এই ডাবগুলোতে ভিতরে সব শাঁস আছে, আর আমাদের মা মেয়ে দুজনেরই মানে শাঁসালা ডাব সকলেরই খুব পছন্দের। তো যাই হোক তুই খেয়ে নে, তারপরে এটা কেটে দেবো, ঠিক আছে? প্রত্যেক সানডেতেই আমাদের বাড়িতে চিকেন হয়, তবে আজকে যদিও সানডে কিন্তু যেহেতু আজকে শিবরাত্রি সেই জন্য আজকে আমার দুপুরবেলার লাঞ্চে রয়েছে এক সিদ্ধ বা ওই হব্বিষান্ন যাই বলেন, ওই মুগ ডাল, গোবিন্দভোগ চাল, আলু পটল সব একসঙ্গে একটা সিদ্ধ মতন ওই খাবো। আর আজকে আমার হাজবেন্ড মেয়ে দুজনেও মানে ওই খাবার খাবে বলেই রাজি হয়ে গেছে। আর তাছাড়া না আজকে বিকেলের দিকে মানে 3:30-4:30 দিকে হয়তো চতুর্দশী ছেড়ে যাচ্ছে, তো বিকেলে কিছু গরম খাওয়াই যেতে পারে, তো সেই জন্য বিকেল বেলায় আমরা একটুখানি ওই কড়াইশুঁটির কচুরি করবো। অ্যাকচুয়ালি না এর আগে মানে একটু কড়াইশুঁটি মানে কচুরি বানিয়েছিলাম, তো সেই পুর খানিকটা কড়াইশুঁটির পুর খানিকটা রয়ে গেছে, তো সেই পুরটা আছে ওই পুর দিয়েই আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে নেবো, আর নিরামিষ আলুর দম ওই দিয়েই আজকে রাত্রে ডিনার হবে। তো এখন এই এসেছি ওই হব্বিষান্ন বসাবো বলে, তো এই জন্য দেখুন সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি, এখানে পটল, এখানে আলু আর এই মুগ ডাল চাল সব রয়েছে, এখন এগুলো দিয়ে জাস্ট আমি রান্নাটা চাপিয়ে দেবো। দুপুরবেলা সেই আপনাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে, আর এখন ঘড়িতে বাজে 7:30, একটু আগেই জাস্ট ঠাকুরকে সন্ধেবাতি দিয়ে এলাম। মানে অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে না, সকালবেলাটায় কিছু খাওয়া হয়নি তো ব্রেকফাস্টে, তো সেই জন্য না দুপুরবেলায় যখনই ওই সেদ্ধ ভাত একটু পেটে পড়েছে ব্যাস ভীষণ মানে শরীরটা ছেড়ে দিয়েছে, তখন মনে হচ্ছিল কি এবার একটুখানি মানে শুলে তারপর একটু শান্তি, তো সেই জন্য লম্বা টানা একটা ঘুম দেওয়ার পরে এই একটু আগেই জাস্ট উঠে সন্ধেবাতিটা দিয়েছি। তবে জানি না কেন যেদিন না দেখেছি যেদিন ফাস্টিং থাকে সেদিন শরীরটা না সকালে যতটা এনার্জি থাকে পরের দিকে বেলার দিকে না শরীরটা ততটাই ছেড়ে দেয়, তো জানি না কেন ঘুম থেকে উঠেও শরীরটা ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছিল। তো যাই হোক সেই বললে তো আর মানে সেই রান্নার থেকে মুক্তি পাওয়া যাবে না, তো আজকে রাতের মেনুতে আমাদের থাকছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর এর আগের দিনকে যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা বানিয়েছিলাম সেটা সবার কিন্তু খেতে খুব ভালো লেগেছিল, তো বাড়ির সকলের ডিমান্ডে আবার সেই রকমই আলুর দম আজকেও বানানো হবে, আর কড়াইশুঁটির পুরটা তো বানানোই আছে, তো এখন যাব আগে সবার আগে মানে আলুর দমটা বানাতে, তারপরে আস্তে আস্তে কচুরি বানিয়ে সবাই মিলে একসাথে খেতে বসবো। আগের দিনকে আপনাদের সাথে আমার মানে আলুর দমের রেসিপিটা শেয়ার করা হয়নি, তো আজকে আবার যেহেতু আলুর দম বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে আলুর দমের রেসিপিটা শেয়ার করে নেব। তো এখানে আমি তিল গরম করে নিয়েছি আর এখানে আমি হামালদির সাথে কিছুটা গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, তো এটা প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আমি আলুটাকে সেদ্ধ করেই রেখেছি, তো সেই আলুটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, এটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো, খানিকটা লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আর এখানে না আমি এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, তো সেই মানে পেস্টটাই আমি অ্যাড করে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি নুন, এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি, এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে খুব বেশি জল দিলাম না, তো এই ঝোলটা ফুটলে পরে তারপরে আমি বাকি জিনিসগুলোকে অ্যাড করবো। তো আলুর দমটা কিন্তু অনেকক্ষণ ধরেই মোটামুটি ফুটেছে, তো এটার মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর সবশেষে এটার মধ্যে একটু কাসুরি মেথিও অ্যাড করে দিচ্ছি। এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে দিলে কিন্তু আমাদের আলুর দমটা একদম রেডি। তো আজকে আমার রান্নাঘরে কার আগমন দেখুন, মা লক্ষ্মীর আগমন ঘটেছে।
অ্যাকচুয়ালি না আমি অনেকগুলো মানে কচুরি তো সব ওগুলোকে রোটি মেকারে মানে বেলছি, আর ও আমাকে এসে বললো মা সেই তো খেতেই বসবো, তুমি একা হাতে সব করছো আমি একটুখানি হেল্প করি, তো সেই জন্য ও চলে এসেছে হেল্প করতে। তো এই যে দেখুন লুচি ভাজছে, তবে লুচি ভাজার এক্সপিরিয়েন্স কিন্তু ওর আছে, ও কিন্তু এর আগেও লুচি ভেজেছে, এখন করার এত প্রেশার সেই জন্য একটু সময় দিতে পারে না। তো যাই হোক যেইটুকুনি মায়ের জন্য হয় সেইটুকুনি অনেক। তো যাই হোক এখন লুচি ভাজা চলছে আর আমিও এখানে এই মানে রেসিপিগুলোকে জাস্ট বেলে নিচ্ছি। লুচি কিন্তু বেশ ভালো রকম ফুলছে, এই যে এইখানে দেখুন সমস্ত কচুরিগুলো ভেজেছে। তো মোটামুটি এক্সপিরিয়েন্স লোক না হলে কি এগুলো পারে? এক্সপিরিয়েন্স তো আছে তাহলে, সত্যি তো সত্যি তো। আর এই যে এটাও দেখুন বেশ ভালো ফুলেছে কিন্তু। যা কন্টিনিউ, এবার চলো আর করতে হবে না তোমায়, এবার বাকিটা আমি করে নিচ্ছি। তো এখানে দেখুন সবাই খেতে বসে গেছে আর হাজবেন্ডও চলে এসেছে ডিউটি থেকে। বাবা তোরটা পাশে দিয়েছি, নে নিয়ে নে। দারুন বাবা, এই লাস্ট আর হবে না কড়াইশুঁটির কচুরি, দি এন্ড। আর কি শীত গেল, সিজন শেষ। আলুরদমটা খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো হয়েছে, তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ রাত্রি এখন মোটামুটি 10:30-11টা মতন বাজে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই।